नमस्कार सकल के जानाई शुभ शारदीयार आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। पुजो तो एसे गेल और पुजो रोशनाई आलोर रोशनाई मंडप सज्जा सब किछु जाके केंद्र करे सेई प्रतिमा सेई मा दुर्गार प्रतिमा जारा तैरी करें जे सब शिल्पीरा तैरी करें तादेर आमरा कुर्निश जानाई। এই রকমই বেশ কিছু শিল্পীকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি ভবতোষুদা। প্রতি বছরের মতো এবছরও আমি 95 পল্লীর পুরো কাজ করছি। তো আমরা জানি লাস্ট দুটো বছর আমরা খুব খারাপভাবে কাটাচ্ছি এবং দুর্গাপূজার ক্ষেত্রেও তার একটা খুব বড় প্রভাব পড়েছে। এই সময় যা যা সামাজিক পরিবর্তনগুলো হয়েছে তারই কিছু ছবি আমার কাজের মধ্যে ধরা পড়েছে। এখন আমি বসে আছি 95 পল্লীর মণ্ডপে। এখানে মূলত আমি যেটা বানিয়েছি সেটা একটা সোলার প্রতিমা। এটা প্রকৃত অর্থেই সোলার প্রতিমা। অনেকেই আমরা অনেক সময় ভুল করে থাকি যে সোলার থার্মোকলের মধ্যে তফাতটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু এখানে বলবো সোলা একটা অর্গানিক মেটেরিয়াল। সোলা একটা গাছ বেসিক্যালি, সেটা আগাছা হিসেবেই একসময় আমরা জানতাম, এখন সেটা খুব সুসংগঠিতভাবে সেটা চাষ করা হয়। সেই সোলার প্রতিমা এখানে তৈরি হয়েছে এবং মূল মণ্ডপটা একটা উনুনের আদলে, উনুনের মধ্যে দেবী দুর্গা এখানে শস্যের দেবী হিসেবেই উপস্থাপন করা হয়েছে। হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে। আমি অদিতি চক্রবর্তী। এবারের পুজোর দায়িত্ব আমার রয়েছে কাশী বসলেনে। এখানে থিমের নাম হচ্ছে অপূর্ণা। মানে আমরা যতজন পৃথিবীতে, মানে যত জীব এবং জড় দুজনের ক্ষেত্রেই আমরা কোথাও ইনকমপ্লিট। আমার মধ্যে ভালো মন্দ যেরকম আছে সেরকম পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে কোথাও তার একটা খামতি এবং কারো একটা ভালো তার দিক আছে, কিন্তু এই ইমব্যালেন্সটা আমাদের জীবনে অত্যন্ত জরুরি। পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, তার কারণ কোথাও সুপার পাওয়ার এই আনইভেন ডিস্ট্রিবিউশনটা করেছে, তার কারণ এটাই পুরো কমপ্লিট পৃথিবীটাকে ব্যালেন্স করে। এই আনইভেননেস কতটা ইম্পর্টেন্ট আমাদের সেটা বোঝাবার তাগিদই আমার এই পুজো মণ্ডপের এবারে থিম। আমি গোবিন্দগিরি। এবার বোসপুরকে দুর্গাপূজা কমিটির এবার থিম মেকার। তো এবছর আমার কনসেপ্ট হচ্ছে, থিম হচ্ছে টান। এবার টানটা হচ্ছে প্রথম যে স্মোকটা তৈরি, মানে মানুষ খেয়েছিল, সেটা হুকোকোলকেই প্রথম শুরু হয়েছিল। সেই হুকোকোলকে দিয়ে এবারে কাজটা পুরো মণ্ডপটা এবার হুকোকোলকে দিয়ে তৈরি। আমি সাধারণ মানুষের মধ্যে একটা বার্তা এখানে দিতে চাইছি, সামাজিক বার্তা, যে মানুষ স্মোক করলে যে শারীরিক ক্ষতি হয় সেই ক্ষতিটাকে এখানে তুলে ধরছি। আশা করব সাধারণ মানুষ এটা দেখে এই নেশার থেকে দূরে থাকে। নমস্কার, আমি অভিষেক ভট্টাচার্য। আমি এবছর ফরিদপুর অজয় সংহতিতে প্রতিমা তৈরি করছি। আমার যে শিল্পী রয়েছে, প্রধান শিল্পী যার ভাবনায় আমি ঠাকুরটি তৈরি করছি, তার নাম হচ্ছে দীপাঞ্জন দে। আর দীপাঞ্জন দার পরিকল্পনা অনুযায়ী আমাকে একটা ছবি দেখানো হয়, তো এই কাজটা করতে আমি ইন্টারেস্টেড হই, তারপরে এখানে আসা। নমস্কার, আমি দীপ দাস। এবছর খিদিরপুর 25 পল্লীর কনসেপ্ট আর্টিস্ট আমি এখানের। এখানে মূলত যেই বিষয়টা নিয়ে কাজ করা হচ্ছে, আমরা করছি, সেটা হচ্ছে বহন। এবং আমরা এই খিদিরপুর অঞ্চলের একটা ইতিহাসকে তুলে ধরছি এবং তার সঙ্গে যে বহনের তাৎপর্য সেটাকে মেনলি এখানে তুলে ধরা হচ্ছে কনসেপ্ট হিসাবে। এবং মানুষের প্রতিদিনের যে জার্নি একটা, সে জীবনকে বহন করে চলেছে, সেইটাও বিভিন্ন ইনস্টলেশনের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। নমস্কার, আমি দেবজ্যোতি জানা। এবছর আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম শিল্পী। এবছর আমার বিষয় হচ্ছে সংকল্প। আমরা বিগত দুবছর ধরে দেখেছি যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, কী দুর্বিষহ সময় আমরা কাটিয়েছি। আমরা মা দুর্গার কাছে তাই সংকল্প করছি এক শুভ সকাল, শুভ সূচনার জন্য। এখানে যে বিষয়টা আমরা কাজ করছি সেটা হচ্ছে আহিরিটোলা এবং উত্তর কলকাতার
একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য বহন করে চলেছে আজকের দিনেও। সেই ঐতিহ্যকে মাথায় রেখে নতুন কিছু শুরু, তার যে মেলবন্ধন, যেখানে পুরনো বাড়ি তার সঙ্গে নতুন বাড়ি, এই যে মেলবন্ধনের সূত্রটা, সেটাই আমি আহিরিতলা সর্বজনীনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যেটা দেবী দুর্গার মধ্যেও সেটা আপনি পাবেন। আমি শিল্পী রাজু সরকার। আমি এই বছর হিন্দুস্তান পার্কের দায়িত্বে পেয়েছি, তো সেই জায়গা থেকে আমি এই কাজটা করছি এবং মানুষের কোঅপারেশনটা যথেষ্ট পাচ্ছি। তো আমার এই বছরের থিম হচ্ছে উন্মোচন। তো এখন যে পরিস্থিতি, আমরা লাস্ট টু ইয়ার্স ধরে যেভাবে পরিস্থিতি দেখছি, যে একটা আবদ্ধ পরিবেশের মধ্যে মানুষ বসবাস করছে এবং সেইটারই একটা উন্মোচনের প্রয়োজন। তো সেই জায়গাতে একটা আবদ্ধ পরিবেশ থেকে উন্মুক্ত হওয়ার যে রাস্তা, সেইটাকেই আমি কাজের মধ্যে তুলে ধরতে চেয়েছি। একচালা থেকে পাঁচচালাই হোক আর থিমের পুজোই হোক, প্রতিটি পুজোতেই কিন্তু মা দুর্গার রূপ আমাদের মুগ্ধ করে। আর যে সমস্ত শিল্পীরা এই রূপদানের পেছনে থাকেন, তাদের জন্যে কিন্তু আমাদের দুর্গাপুজোর খ্যাতি বিশ্বজোড়া। এবছরও হয়তো আমাদের প্যান্ডেলে গিয়ে পুজো দেখা হবে না, কিন্তু চিন্তা কি, রয়েছে তো আমরা ডিজিটাল দুর্গা, আপনাদের কাছে পৌঁছে দেব প্রতিটি প্যান্ডেল থেকে, প্রতিটি পুজো মণ্ডপ থেকে সরাসরি দুর্গাপুজোর ইতিবৃত্ত।